online case tracking system www.soltrack.gov.in দেশের সর্বোচ্চ আদালতে সরকারের পক্ষে বিপক্ষে মামলা ঝুলছে 91,000-এরও বেশি। বিপুল এই মামলার ব্যবস্থাপনা ও আইনি লড়াই নিয়ে প্রায় রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সরকারি দপ্তরগুলোর মধ্যে টানা পড়েন দেখা দেয়, হিমশিম খেতে হয় মামলার সবশেষ অবস্থা জানতে গিয়েই। এ থেকে মুক্তি পেতে রোববার চালু হলো কেস ট্র্যাকিং সিস্টেম সলট্র্যাক। এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই দপ্তরে বসেই সরকারি প্রতিষ্ঠানগুলো জানতে পারবেন উচ্চ আদালতে নিজ প্রতিষ্ঠানের পক্ষে বিপক্ষে করা মামলার সবশেষ অবস্থা, নিতে পারবেন আইনি পদক্ষেপ। তৈরি করতে আইনি পড়াশোনা করলেও শুধু প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই সলট্র্যাক উদ্ভাবন করেছেন একজন বিচারক। তৈরি করতে আমাকে প্রায় 2-3 মাস লেগেছে, কারণ বিভিন্ন সময় আমাকে ডাটাগুলো সংগ্রহ করতে হয়েছে, আমাকে প্রক্রিয়াটা বুঝতে হয়েছে। আর এটা তৈরি করার জন্য মানে আমি এককভাবেই করেছি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বাংলাদেশে যখন উইন্ডোজ সিস্টেম, যেমন আমরা এখন একটা ক্লিক করি আমরা চমৎকারভাবে অপারেট করতে পারি একটা কম্পিউটার। এক সময় যখন উইন্ডোজ ছিল না, সেই 1997-96-এ, তখন আমি আমার ইন্টারমিডিয়েটে কম্পিউটার সায়েন্স সাবজেক্ট ছিল, এবং তারপর থেকে আমি এটাকে আর মানে অর্থাৎ ধরে রেখেছি। প্রায় 26 বছর ধরে আমি আমার আইনের পড়ালেখা এবং আইনের পেশাগত কাজের পাশাপাশি আমি সবসময় এগুলো করে এসেছি। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব জানান, সমন্বয় ও তদারকির অভাবে 95% মামলাই হেরে যায় সরকার। এ প্রযুক্তি সর্বোচ্চ আদালতে সরকারি মামলা নিষ্পত্তিতে সহায়ক হবে বলে মনে করেন আইনমন্ত্রী। একটা অভিযোগ ছিল এবং একটা অভিযোগটা এখনও চলমান আছে, সেটি হলো যে সরকারি মামলা পরিচালনার ক্ষেত্রে আমরা যারা সবাই যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এবং সলিসিটর এন্ডে, আমরা অনেক সময় আমরা কিছু গ্যাপ দেখতে পাই এবং পরস্পর পরস্পরকে দোষারোপ করার একটা সংস্কৃতি বা কালচার সাথে আমরা পরিচিত ছিলাম। আমি বিশ্বাস করি এই সফটওয়্যারটি সেই কালচার থেকে বেরিয়ে আসার জন্য উভয় এন্ডে সলিসিটর উইং এবং বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর উভয় এন্ডেই কিন্তু খুব ইতিবাচক ভূমিকা রাখবে। সুপ্রিম কোর্টে সরকারের যে 91,000+ মামলা আছে সেগুলির ট্র্যাকিং এবং সেগুলির একটা সুষ্ঠু পরিসমাপ্তি ঘটানোর জন্য অত্যন্ত সহায়ক হবে। 58টি মন্ত্রণালয় ও বিভাগ, 353টি অধিদপ্তর, 8 বিভাগীয় কমিশনার, 64টি জেলার প্রশাসক সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো এই সুবিধা পাবেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।